কুলাইপাদা প্রাইমারি স্কুল সাবাজপুর সম্ব দিয়ে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখন 205, 206, 207 তিনটে বুথে রামগোবিন্দ দাসের নেতৃত্বে চিরাচরিতভাবে তিনি তার বুথ দখলের কাজ এবং ছাপ্পা মারার কাজ করছিলেন। আমি এখানে ঢোকার পরেই তাদের সেই কাজে ব্যাঘাত ঘটে, তারপরে ওনারা আমার পেছন পেছন বুথে যান, আমি কেন এসেছি তার ব্যাপারে কৈফত চান, এইভাবে গণ্ডগোলটা ওনারা শুরু করেন। তারপরে আমাদের যখন আমি বুথ থেকে বেরিয়ে আসছি তখন আমাদের 3-4 জন কার্যকর্তাকে ওরা আমি দেখিও নি, মানে অনেককেই প্রচণ্ডভাবে মারধর করে হসপিটালাইজ করেছেন। তারপরে আমার ড্রাইভারকে হঠাৎ মারলেন ধরে, তারপরে আমার গাড়িটাকে এভাবে র‍্যানসাক করেছেন। রামগোবিন্দ দাসের নেতৃত্বে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং এখানকার যিনি প্রধান নমিতা দাস তার হাজবেন্ড। যেটা তৃণমূল পক্ষ থেকে তারা অভিযোগ করা হচ্ছে আপনি 3-4 জনকে নিয়ে এসে রামগঞ্জের উপরে হামলা চালিয়েছেন। আমি কাউকে নিয়ে আসিনি, আমার সঙ্গে আমার 2 জন সিকিউরিটি ছিল, আপনারা জিজ্ঞেস করতে পারেন, 2 জন সিকিউরিটি ছিল, আমি ছিলাম, আর দ্বিতীয় কোনো ব্যক্তি আমার সঙ্গে এখানে ছিল না। অভিযোগ করছে যে 50 থেকে 100 জন বহিরাগত নিয়ে এসেছেন। আমি কাউকে নিয়ে আসিনি বহিরাগত, আমি আনতে যাবো, আমি ইলেকশন এজেন্ট, আমি তো এত বুথে ঘুরছি, আমি তো একাই যাচ্ছি সব জায়গায়। আজকের দিনে তো 50-100 জনকে নিয়ে ঘোরা যায় না। কি পদক্ষেপ নেবেন? এই নিয়ে কি না পদক্ষেপ তো ইলেকশন কমিশন নেবে, আমি কেন নেবো? হ্যাঁ, লিখিত অভিযোগ করিনি, তবে জানিয়েছি সর্বত্র। আপনি কি আপনি কি এখন ফিরবেন না? আমি আগে প্রথম ইলেকশন কমিশন কি ব্যবস্থা নেয় দেখি, তারপরে আমি চিন্তা ভাবনা করব। না সিকিউরিটি और खबरों के लिए सब्सक्राइब कीजिए एएनएम न्यूज, बेल आइकन दबाकर रहिए सबसे आगे।